আর বলো না, এসব সাহেবী কেতা, বুঝলে? এসো না দিদি ভাই, আমি এখানে আছি, তুমি যাও যাও যাও। কাকু যাও না, যাও। আচ্ছা দিদি, কেন বারবার জোর করছিস? নিজে থেকে আসতে চাইছে না, ডাকছিস তাও আসতে চাইছে না। আমি কি ফেল না বল? ও কোনোভাবেই পার্টিসিপেট করতে চাইছে না এই অনুষ্ঠানটায়, তুই জোর করছিস। আমার একদম ভালো লাগছে না, বরং আমার মনে হচ্ছে যে আমায় তোরা সবাই মিলে ইনসাল্ট করছিস। দিদিভাই তুই ওকে ছাড়, এখানে চলে। সমুদ্র, আজকের দিনে কেন এরকম মাথা গরম করছো? তুমি কেকটা কাটো এবার। তোমার স্বামীর জন্মদিন না, তুমি এখানে দাঁড়ায় আছো? যাও ওখানে যাও। তুমি বুঝবে না বকুন্দা। আমি বুঝেছি, আমি যা বুঝেছি ঢের বুঝেছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোনা ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। দিদি, তোরটা তুমি নিজের হাতে শায়নীকে কেকটা খাইয়ে দিলে, অথচ আমাকে। অবশ্য আমি কেক খাই না খাই তাতে তোমার তো কিছু আসে যায় না। আমি তো কেউ না তোমার, কোনোদিন কেউ ছিলামও না। তাই আজ তোমার জন্মদিনের কেক, আমার খাওয়ারও কোনো অধিকার নেই। আমি তো কেক খাই না জিয়া।